আমার ছেলেকে যখন নিয়ে যাচ্ছিল আমি বলেছিলাম আল্লাহ গো আমার ছেলে আজকে আমাকে লাঠি মেরেছে আমাকে লাঠি মেরেছে ও গো রব্বুল আলামিন আজকে আমার ছেলে যেই কবরে থাকবে ওই কবরের আযাব যেন বন্ধ না হয় বাবা গো ওই যে মা মায়ের দোয়া বাবা কারেন্টের মতো কবুল হয়ে যায় ওই মাকে কেমন করে কষ্ট দেবেন গো যেই জননী মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখে ওই মাকে কষ্ট দেওয়া যাবে না ও যুবক বন্ধুরা অদর্শনা মানিকেরা যদি কাউরি মা বেঁচে থাকে জান বাবা আর মায়ের কদমে একবার চুমা দিয়ে দেন জোরে বল মায়ের কদমে চুমা দেন কিন্তু মাকে কষ্ট দেবেন না হাইরে দরদিনী মা কেমন মা যেই মা যখন নদীতে পার হবে বাবা যদি সন্তান ডুবে যায় মা সহ্য করতে পারবে না ওই সন্তানকে নিয়ে চালিয়ে দিচ্ছেন আর বলছেন আমি যদি মারা যাই তবু আমি ভালো কিন্তু আমার সন্তান যদি মারা যায় আমি মা সহ্য করব না ওই মা নিজের সন্তানের জন্য দোয়া করছেন যেই মা মায়ের বাদদোয়া লেগে গেছে নিজের সন্তানের ছেলের কবরে দাও দাও করে আগুন জ্বলছে ভাই বেরাদার এ মুসলমান মাকে কেউ কষ্ট দেবেন না বাবা গো আব্দুর রহমান একবার কত আদর যত্ন করে মা সন্তানকে বড় করে মানুষ করে সেই বয়স্ক মা নিজের সন্তানকে মানুষ করেছেন সেই সন্তান চাকরি পেল আর চাকরি পাওয়ার পর মা সেই সন্তান যখন চাকরি পেয়ে প্রথম মাসের বেতন আসসালামু আলাইকুম দেখুন আপনাদের খাবারের ব্যবস্থা আছে সকলে যাবেন না হালকা হালকা বিদেশি যারা লোক আছেন খোদা লাগলে গিয়ে কে আসেন মেয়ে ছেলে বেটা ছেলে সকলেরই ব্যবস্থা করা আছে মায়ের একটু আগে আসবে আর আপনারা অভিযোগ করেছেন পর্দাটা নামিয়ে দিতে নিচু করতে মেয়েরাও পর্দাশীল পর্দা আরও ছেড়ে দেওয়া আমাদের উচিত আমরা যেটি রেখেছি ওটি থাকবে পর্দাটা না হবে না খাবারের ব্যবস্থা আছে নাকি ও ওই জন্য সবাই বসে আছে যাক খাবার কত সুন্দর গো এই পবিত্র সভাতে আপনারা জান্নাতি বাগিচাতে বসে আছেন আর কমিটি ভাইরা হাজীগঞ্জের আমার কমিটি ভাইরা খাবারের ব্যবস্থা করেছেন এটা আমাদের সৌভাগ্য ভাই তো যিনারা বাইরে আছেন যেভাবে বললেন আপনারা আস্তে আস্তে করবেন তবে স্টেজটা ফাঁকা করবেন সবাই যাবেন না বক্তব্য শুনুন আজকে শুধু চোখের পানি ফেলতে হবে একবার মোহাব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ জোরে বলুন এক মা আজকে মা বোনদের শুধু ঘটনা হবে একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করেছেন সে সন্তান যখন বড় হইল চাকরি পেল প্রথম মাসের 25,000 টাকা এনে মার কাছে দাঁড়িয়েছেন মা গো ও মা আজকে 25,000 টাকা পেয়েছি মা তবে এই টাকাটা তোমাকে দেব না বয়স্ক মা বেচারা বলছে হারে বেটা এই কত কষ্ট করে লেখাপড়া করালাম আর এই 25,000 টাকা আমাকে দেবে না বলে না মা কেন বলছেন মা গো এই প্রথম মাসের টাকা মা আমি নিয়ে যাব আর আমার নাবি পাকে রওজা মোবারক জিয়ারত করিব বেটা বলছে মা গো এই 25,000 টাকা নিয়ে যাব আর আমার নাবি পাকে রওজা মোবারক জিয়ারত করে আসব হজ করে আসব বয়স্ক মা বলছেন বেটা আমি তোমার মা তোমাকে একটা কথা বলি এই বছরটা তুমি যেও না জানি না বেটা যদি আমার মরণ হয়ে যায় তুমি ছাড়া আমার কেউ নাই আমার কাফন দাফন কে করবে বেটা আব্দুর রহমান গেলেন না বলা যায় না মায়ের ইন্তিকাল হয়ে যেতে পারে বাবা বেটা গেলেন না সারাটা বছর কেটে গেল মা কিন্তু মারা গেল না দ্বিতীয় বছর যখন আসিল আব্দুর রহমান বলছেন মা গো সামনে বছর আমি হজ করার জন্য যাইনি মা এবারে যাব গো মা আর আমাকে বাধা দিও না মা আবার হাতখানা ধরেছেন বেটা
ওরে কলেজার পারা ওরে নয়নের তারা ওরে বেটা আব্দুর রহমান এই বছরটা যেও না এর পরের বছর যেও আবার মায়ের কথা শুনলো আবার সারাটা বছর কাটলো মা মারা গেল না তৃতীয় বছর আব্দুর রহমান বলছেন আর মার কথা শুনব না ও যুবক বন্ধুরা মাথার মধ্যে শয়তানে ঢুকে গেছে আর মার কথা শুনব না সঙ্গে সঙ্গে আব্দুর রহমান মার কাছে আজ হয়ে গেল ও গো জননী মা এবার আমি যাব মা আমাকে খুশি মনে বিদায় দাও বয়স্ক মা কথা বলতে পারে না বলছেন বেটা তুমি এই বছর যেও না বলা যায় না আমি আর বাঁচব না হয়তো আমি মারা যাব এই কথা বলতে নাই আব্দুর রহমান বলছেন মা গো আমি তোমার কথা শুনব না মা যেমন করে হোক না মা আমি হজে যাব মা হায়রে দরদে মা বেটার হাত কানা ধরে বলছেন ওরে লাডলা দুলারা এই বছর যেও না বেটা ইয়ার পরের বছর যেও হাইরে দরদি মা বেটার হাত কানা ধরেছে আব্দুর রহমান বলছেন মা হাত আমার ছেড়ে দাও কেন ছাড়ব বলছেন মা তোমার কথা শোনার দরকার নাই কারণ দুটা বছর আমার নষ্ট হয়ে গেছে ও যুবক বন্ধুরা ও গো মা বোনেরা হায়রে আব্দুর রহমান মাকে এমন জোরে ঝাটকা মারল গো মা যেন জমিনে পড়ে গেছে আব্দুর রহমান বের হচ্ছেন হাইরে দরদিনি মা যেমনই জমিনে পড়েছে বাবা গো পিছন থেকে ডাক দিচ্ছেন বেটা এ মাকে কষ্ট দিয়ে তুমি হজে যেও না বেটা আব্দুর রহমান মার দিকে দেখে না মাকে মেরে দিয়ে চলে যাচ্ছেন বাবা হাইরে দরদিনি মা পিছন থেকে বয়স্ক মা বেচারা উঠতে পারে না ওই অবস্থায় বেটার পিছনে দৌড় দিয়েছে একমাত্র ছেলে সঙ্গে সঙ্গে জোড়া পা ধরেছে বেটা আমি তোমার মা আমাকে ছেড়ে যেও না বেটা আমার যদি মরণ হয়ে যায় আমার কাফন দাফন কে করবে রে লাডলা দুলারা এই কথা বলতে নাই বাবা আব্দুর রহমান মাকে এত জোরে লাথি মেরে দিল গো মা মুখের ভরে পড়ে গেল আর মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল হায়রে আব্দুর রহমান মাকে লাথি মেরে দিয়া যেন বাবা সেখান থেকে বের হচ্ছেন বন্ধুরা মা বলছেন বেটা আজকে তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছি বেটা আজকে তুমি আমাকে লাথি মেরে যাচ্ছ হায়রে দরদিনি মায়ের মুখ দিয়ে রক্ত থামে না শুধু বেটার দিকে দেখছেন আর বলছেন বেটা ওরে লাডলা দুলারা আজকে তুমি যেও না বেটা আব্দুর রহমান দেখছে মা এই রকম শুনবে না মাকে লাথি পরার মা মা তাও কথা শুনে না একখানা রশ্মি নিয়া মায়ের হাত পা বেঁধে দিয়েছেন বাবা আর জমিনে ফেলে দিয়ে আব্দুর রহমান হজে যাচ্ছেন বাবা ও বন্ধুগণ বাবারা মাকে কষ্ট দিলে কি হয় গো যেমনই আব্দুর রহমান বের হচ্ছে না বাবা হাইরে দরদিনি মা পিছন থেকে দেখছেন আর বলছেন ওরে বেটা আজকে তুমি মাকে লাথি মেরে যাচ্ছ বেটা
তবে তোমার মা তোমার জন্য বাদদুয়া করে দিল। ওরে বেটা শুনো, আজকে মাকে লাতি মেরে যাচ্ছ, যাও বেটা মদিনা তো দূরের কথা, মক্কা তো দূরের কথা, হাজরে আসওয়াদ তো পাথর চুমা দূরের কথা, তুই মদিনার খুশবু খানা ও পাবি না। যেমন মা আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান যেন মক্কা যেতে না পারে, মদিনা যেতে না পারে, আমার নবীর রাজা মুবারক জিয়ারত করতে না পারে, ওই দরদিন মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি দোয়া করেছো, আমি তোমার দোয়া কবুল করলাম। আব্দুর রহমান বলছেন, মা গো আজকে আমি তোমাকে রেখে যাচ্ছি, মা আমি হজ করব। মা কত আনন্দের কথা, মা কাঁদতে থাকলো, মুখ দিয়ে রক্ত বের হতে থাকলো। আব্দুর রহমান বেরিয়ে যাচ্ছেন, বাবা চলে যাচ্ছেন রাস্তা ধরে, আমার আল্লাহ বলছেন, আব্দুর রহমান আমি আল্লাহ তোমাকে মদিনা পৌঁছাতে দেব না, মক্কা পৌঁছাতে দেব না। বিশাল বড় জঙ্গলে রাত্রি লাগলো, আব্দুর রহমান ভাবছেন আল্লাহ গো আর রাতের বেলাতে চলবো না, কোথায় যাব, কোন জায়গাতে যাব। পাশে ছিল আল্লাহর ঘর মসজিদ, ভাবলো আল্লাহর ঘরে ইবাদত করব, সকালে রওনা হব। যেমনই বাবা ওই আল্লাহর ঘর মসজিদে গিয়েছেন, যেমনই নামাজ পড়তে লেগেছেন বাবা, আর ওই গ্রামে একটা চোর ঢুকে গেল। বাবার বাড়ির লোক চোরকে দেখে ফেললো, চোর সামানপত্র নিয়ে ভাগছে, চোর ভাবছে যদি বাঁচতে হয় তবে মসজিদে যেতে হবে। যেমনই মসজিদে গিয়েছেন বাবা, চুরির সামান ফেলে দিয়া জালনা দিয়ে পালিয়ে গেছে, আর লোকজন গিয়া আব্দুর রহমানের কলার খানা ধরে নিল। কিছু লোক বলছে যে চুরি করে আসার পর নামাজ, বলতে লাগলো যে চুরি করে আসার পর নামাজ পড়ছো, তোমার অন্যায় শাস্তি অনেক হবে। আব্দুর রহমান বলছে, না গো আমি কোনো চোর নই, আমি একজন হাজি সাহেব হজ করার জন্য যাব। কিন্তু তার কথা কেউ শুনলো না বাবা, আজকাল যদি চোরকে ধরা হয় তবে কিছু টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আগে তা ছিল না, যদি চোরকে ধরা হতো তবে তার দুইখানা চোখকে তুলে দেওয়া হতো। এবার আব্দুর রহমানকে বাবা গাছের সঙ্গে বেঁধে দিয়েছে, আর বলতে লাগলো কে আছো গো, এ আব্দুর রহমানের দুটা চোখ তুলে দাও বাবা গো। আব্দুর রহমান বলছেন, আল্লাহ সব শেষ হয়ে গেল গো আল্লাহ, তবে আমার মায়ের দোয়া কি কবুল হয়ে গেছে, আমার মায়ের বাদদোয়া কি কবুল হয়ে গেছে। ওই আব্দুর রহমান বলছেন, ওগো গ্রামবাসীরা আমার চোখ তুলে নেবে, তবে মাত্র আমাকে পাঁচটা মিনিট সময় দাও, কারণ আমার মায়ের সঙ্গে দেখা করব। বাবা গো আব্দুর রহমানের মাকে ডাকা হইল, দেখছেন বাবা ওই মায়ের মুখ দিয়া এখনো যেন রক্ত বের হচ্ছে। আব্দুর রহমানের মা বলছেন, কি হয়েছে বলো, বলতে লাগলেন, শোনো গো তোমার ছেলে চুরির দায়ে ধরা পড়েছে, এখনই চোখ তুলবো, হাজার হলো নয় মাস দশ দিন ধরে মা গর্ভে গেছে, মাকে যতই কষ্ট দেখ না কেন মা সন্তানকে ক্ষমা করে দিতে পারে বাবা। ওই দরদিনই মা এমনই মা বাবা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। হাইরে দরদিনই মা, বলতে লাগলেন, ও গো বাদশাহ যদি পারেন, তবে আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে অন্যায় কাজ করেছে, আমার ছেলের চোখ দুটা তুলিয়েন না, যদি পারেন তবে আমি মা আমার দুটা চোখ তুলে দে।
আমার দুটা চোখ তুলে দেন। বলছেন কেন? বলে এই জন্য আমার চোখ দুটা তুলেন, আমি আমার সন্তানকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছি, আমার সন্তানের চোখ যদি তুলেন আমি মা সহিতে পারবো না, আমি মা দেখতে পারবো না, আমার কষ্ট হবে, আমার সন্তান যদি কান্দে তবে আমার মন খানা কাঁদবে, আমার কলেজা খানা কাঁদবে, আমি মা সহিতে পারবো না। সঙ্গে সঙ্গে বন্ধুরা বাবা গো ওই মা অর্ডার করে দিল আমার দুইখানা চোখকে তুলে দেন। আব্দুর রহমান মায়ের কদমে পড়ে গেছেন, মা গো আমি ভুল করেছি মা, আর আমাকে ক্ষমা করে দাও গো মা, তোমাকে লাথি মেরেছি মা, আমাকে ক্ষমা করে দাও মা। মা একই বাক্যে বলেছিল, বেটা ওরে লাডলা দুলারা তোমাকে বলে দি বেটা, কখনো মাকে কষ্ট দিতে নাই। ও হাজি গুজর মানুষেরা শুনেলেন, মাকে কেউ কষ্ট দেবেন না বাবা, মা এমনই একটা জিনিস যদি বাড়িতে বিপদে ঢুকে যায় আর শুধু মুখে একবার মা শব্দখানা বলেন, দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যাবে। জোরে বলুন, মহব্বতে বলুন, দুই হাত তুলে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো, ঠিক আছে না? অসুবিধা হয়েছে না? পরে ইংরেজিতে শুরু করব। আচ্ছা সবাই বুঝেন তাহলে, তাহলে আপনাদের একটু মনটাকে চাঙ্গা করে দিই, কানতে হবে তবে একটু মনটা চাঙ্গা করে দিই। একবার মহব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার সাথে সাথে একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা বলুন তো, যিনারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান, তুলেন তুলেন, যারা মদিনা যাবেন হাত তুলেন। কিছু লোক ভাবছে টাকা নেই তো কুন্ডে থেকে যাব, টাকা থাকবে তা হেলেনে যাব, টাকা লাগবে না ভাই, দিল লাগবে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তো তার মদিনা নেই। তো ওইভাবে যখন যেতে পারবো না, তা এখান থেকে চলেন ঘুরে আসি মদিনা থেকে, আমার সাথে চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, বলুন আমার ভালো লাগে না আমি ঢেকে, চলবে না এইরকম করে যদি বলেন তাহলে সারা রাত কি করে বসবেন? এই তো ঘুম চলে আসবে, গোটা মাজমা আমার সাথে পড়তে হবে ভাই। যদি পড়াতে গুনহা হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুপ করে বেঁটে চুরে নিয়ে নেবেন, পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মাইকটা রেখে দাও, ওয়ার্গে পরীক্ষা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর মাইক বন্ধ থাক, কারণ আপনাদের পরীক্ষা লওয়া দরকার আছে তো। এবার হইবে মনে হয়, এবার রেগে গেছে বাদিহে মলবি, তোর কথা পারবো না না কেমন, আমি ভাই বাদিহে, আপনারা বাদিয়ে না বুঝে গেছি, চলুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি। এই চাচা গুলা পড়ছে কিন্তু ওই চাচা গুলা কেউ পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা পড়িহেন না তো, এই খুঁটা যে আছে না এই লাইনটা পড়বে না, ওই লাইনটা দেখি ওর আওয়াজ আছে না, উড়ে গেছে দেখেলি। আমার ভালো লাগে না তো বাইচা আছে তো, আছে, এই লাইনটা দেখা যাক। আমার ভালো লাগে না আমি, এবার গোটা মাজমা, আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, জোরে বলো। আমাদের মনের আশা নাই যে নবী পাকের সঙ্গে একবার দেখা হয়? যার যার আশা আছে হাত তুলেন,
সবারই আশা আছে, তাহলে সবাই পড়েন। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, অগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, যারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখেন। বাহ, অনেক নামাজই আছে, আর যারা নামাজ পড়ে না হাত তুলেন তো নাই, এই দিকে না ওই দিকে। একটা লোক ভাই জীবনে নামাজ পড়েনি, নামাজ কাকে বলে ও চিনেই না। ও ভাই গিয়েছে শ্বশুর বাড়ি, এবার শ্বশুর বাড়ি গিয়ে ও চিন্তা করছে, ওর শালা বলছে, শালা বলে না কি বলে আপনাদের দিকে, শালা বলছে তো, বলছে ওই বহনু, বলে কি হলো শালা, বলে নামাজ পড়তে যাবে না, বলে কেমন নামাজ, বলে শুক্রবারের নামাজ, বলে নামাজ আমি বুঝি না। দেখেন কোন মুসলমান ভাই বলছে আর নামাজই বুঝি না। তোর শালা ভাবলো যদি বহনু নামাজ পড়তে না যায় তো গ্রামের লোক কত না কত আলোচনা করবে যে কাকে বোন দিলে ও নামাজই বুঝে না। ওকে বুঝাচ্ছে, দেখো বহনু এক কাজ করো, নামাজ খুবই সোজা, মসজিদে চলো, দেখবে যে যেমন নামাজ পড়বে দেখা দেখি তুমিও নামাজ পড়ে লিও। তো বহনু বলো এরকম নামাজ, ঠিক আছে চলো তাহলে যাবো। আগে শালা শিখিয়েছে বহনু যে যেমন করবে তেমন করতে হবে, বলে ঠিক আছে করবো চলো। শুক্রবারের দিন বাবা প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে কিন্তু দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব বয়স্ক বেচারা ইমাম মাত্র দুটা দাঁত, নামাজ শুরু করেছে প্রথম রিকাতে সাজদা থেকে উঠতে যেয়ে ওই মোটা বুঝতে বহনুর পাছাতে কার মাথা একটু লেগে গেছে। ই ভাবলো শালা বলেছে যে যেমন করবে তেমন করতে হবে, তো আমার পাছাতে কেউ মারলে তো আমি কার পাছাতে মারবো, সামনে ইমাম সাহেব মনে একে উড়াইতে হবে, এমন ভাবে দিলে ধাক্কা উল্টা ফেলে দিলে ভাই, যে দুটা দাঁত ছিল ওইটি হচ্ছে কিনা, আর থাকে ডান দিকে হুড়া মারছে, এই এই বহনু কি, এই বহনু কি করছি, ভাবছে ফের হুড়াইতে হবে, এইভাবে দিলে সব উল্টে দিলে, এইভাবে হুড়া মারছে, বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো ইয়ারা উল্টালো তোরা মাইর খাওয়া লাগবে হুড়া মারছিস। এরকম লোক আছে ভাই দেশে যে নামাজ কাকে বলে বুঝেই না। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবা তো নামাজ যারা পড়েন তারা হাত অবশ্যই তুলেছে, যারা পড়ে না বললাম কিন্তু ওরা আর হাত তুলছে না, ওরা জানে যে নিজের পাপ কাউকে দেখাবো ভাই জিন্দেগিতে দেখাবে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না, আমি যাব মদিনা জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না, জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাস ছিল? আবু জেহেল ভালো ছিল, কুত্তার দুম জীবনে সোজা হবে ওই রকম আবু জেহেল ছিল ভাই, ওর দুম জিন্দেগিতে সোজা হয়নি। আজকে শোনাবো ভাই, মুখলি আছি, এক ঘন্টা পার হয়ে গেল দেখতে দেখতে, আর 25 মিনিট বাকি আছে, 45 মিনিট টাইম আছে আমার। আবু জেহেল জীবনে সোজা হতো না ভাই, আবু জেহেল একবার জানেন আমার নবীকে মারার জন্য কুয়া খুঁজেছেন, কুয়া বুঝলেন তো, কুয়া কি বলে আপনাদের ভাষাতে, খুরতাল, কুয়াই বলছে, কুয়াই বলছে, কুয়া তো বিশাল বড় কুয়া খুঁজেছে যে নবীকে ফেলবো বলে। আমার আল্লাহ বলছে আবু জেহেল তুই যতই কুয়া খুঁজ তোর কুয়াতে তোকেই ফেলবো, জোরে বলুন, তুই যতই চেষ্টা কর তোকেই ফেলবো। কুয়া খুঁজেছে ভাই বিশাল বড়, ওপর থেকে না তলা পর্যন্ত কোনো দেখা যায় না, এত বড় কুয়া। আর এই দিকে নবীর বাড়ি আবু জেহেল কুয়াটা খুঁজেছে এই জায়গাতে, আর আবু জেহেল এখানে একটা বিছানা পেড়েছে, আর বলছে কুয়াতে হালকা করে কাঁড়ি ফাঁড়ি পোল পোল দিয়ে রাখ যাতে মানুষের ভারলা নিতে পারে, আমি বিছানাতে থাকবো, আর তোরা গিয়ে নবীকে বলবি যে তোমার চাচা অসুস্থ হয়েছে কলমা পড়ার জন্য ডাকছে, কলমার কথা বলে দৌড়িয়ে আসবে, আর আমার কাছে আসতে নাই আগে কুয়াতে পড়ে যাবে, আর যেমনই পড়বে ধুলাবালি পাথর ফেরে কুয়াকে বন্ধ করে দেবো, না থাকবে বাঁশ না বাজবে
বাসি এই বাবা করা হলো এ দুটা লোককে ডাকতে পাঠিয়েছে আর আবু জেহেল বিছানাতে ঘুমিয়েছে পাঁচ সাত খান্টা লেয়াপ গাই দিয়া লেয়াপ বুঝলেন তো লেহলি লেহলি পাঁচ সাত খান্টা লেহলি গাই দিয়ে ঘুমিয়েছে ভাই দুটা লোক গিয়ে বলছেন ও গো আলামিন আপনার চাচা অসুস্থ হয়ে গেছে কালেমা পড়ার জন্য ডাকছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন ঠিক আছে চলো যাব যেমনই আমার নবী বের হবেন গো বাবা আল্লাহ যাকে মারবে তাকে বাঁচাতে কেউ পারবে না আর যাকে আল্লাহ বাঁচাবে তাকে মারতে কেউ পারবে না আমার আল্লাহ বলছেন জিব্রাইল দেরি করো না আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে তুমি যাও আর আমার নবীকে নিষেধ করে দাও যেন আমার নবী দেখতে না যাই সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিব্রিল বলো কি হয়েছে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চাচা অসুস্থ হয় নাই আসলে আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে নবী গো আপনি আপনার চাচার কাছে যাবেন না আমার নবী আর গেলেন না এরা দুটা লোক আমার নবীকে ডেকে কিন্তু চলে গেছে আবু জেহেলকে বলছে হুজুর আমরা ডেকে চলে এসেছি হয়তো চলে আসছে আবু জেহেল লোকজনকে ডাকছে তোরা একই জায়গাতে হ সন্ধ্যার টাইম একই জায়গাতে হ সবাই এক জায়গাতে হইলো বুঝাচ্ছে শুন তোরা নিজের কানটাকে উড়িয়ে থাক বড় বড় পাথর নিয়ে থাক যখন ধাপাং করে শব্দ কানে যাবে তোরা বুঝবি যে নবী পড়ে গেছে আর পাথর মারতে লাগবে আর শুন একটা কথা মনে রাখিস বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে তোর আরো মারবি এরা বলছে চিন্তা নেই আগে ধাপাং শব্দ কানে আসু তারপরে দেখছি হঠাৎ করে বাবা ওই চতুর্দিকে লোক লুকিয়ে আছে কার হাতে পাথর কার হাতে বোল্ডার কার হাতে মাটি এই সমস্ত নিয়ে লুকিয়ে আছে শুধু কানটা খাড়া করে রেখেছে কখন আওয়াজ আসবে হঠাৎ করে আবু জেহেল বাবা পাঁচ সাত খান্টা গরমের দিনে যদি ল্যাপ গাই দেয় উপি থাকতে ব্রেন ঠিক থাকবে ভাই রাগের মাথায় ব্রেন পাগলা হয়ে গেল বলছে হারে তোরা কে ডাকিস নি এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল যেমনই পড়েছে লোকজনের কান্দে ধাপাং শব্দ লোকজন ভাবলো নবী পড়ে গেছে চল পাথর মার লাগলো পাথর মারতে এত পাথর মারে এত পাথর মারে আবু জেহেল বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি শিখিয়ে রেখেছে মালিক বলে আরো মারবি আরো মারছে আরো মারছে একটা লোক বলছে হা গো বিছানাতে আমাদের মালিক কই যেমনই চার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে বলছে কি ব্যাপার বলে আরে ব্যাপার ম্যাপার রাগ আগে আমাকে তুলো নচে তামার জান গেল খুব ভয় লাগছে ও তোর ভয় নবীকে ফেললে তোর আরাম ছিল ঠিক আছে হুজুর চিন্তা নাই আপনার আছি আপনাকে মরতে দেব না সহজে বলছে মরতে দিবি না তাহলে তুল তাড়াতাড়ি রশ্মি নিয়ে আসা হইলো আর রশ্মি বাবা গো যেমন কুয়াতে নামিয়ে দিল ওই রশ্মি খানা এক হাতের জন্য ধরতে পারে না আবার রশ্মি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামিয়ে দিল এক হাতের জন্য ধরতে পারে না আবার রশ্মি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামিয়ে দিল আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না আবু জেহেল বলো হারে তোরা রশ্মি নিয়ে আসিস না খেল করছিস রে লোকজন বললো হুজুর গোটা মাক্কা রশ্মি ফিনিশ হয়ে গেল আর রশ্মি নাই আমার আল্লাহ বলছেন শুনে নাও আজকে যত রশ্মি যদি জোর দিয়ে নামিয়ে দাও আমি আল্লাহ ওই আবু জেহেলের হাতে রশ্মি দেব না আমি আল্লাহ রশ্মি দেব না তো আবু জেহেল ধরবে কি করে আবু জেহেল বলছে হারে তোরা রশ্মি দিছিস না খেল করছিস এটা বিশাল বড় কুয়াতে ভয় লাগছে লোকজন বলে হুজুর সব রশ্মি শেষ আবু জেহেল বুঝে গেল হয় না হয় আমার ভাতিজা কুয়াতে জাদু করে দিয়েছে
তোরা তাড়াতাড়ি করে যা, পৃথিবীর কেউ তুলতে পারবে না আমার ভাতিজা ছাড়া, তাড়াতাড়ি যা আর আমার ভাতিজাকে আমার কাছে ডেকে আনো। লোকজন বলছে হুজুর যে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়েছে তো আসবে? বাপরে এই কথা বলিস না, তোরা বলবি যে অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। এই বাবা দুইটা লোক গিয়ে বলছে ও গো আলামিন, আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছে, মরণের আগে কালেমা পড়তে চাই। আমার নবী মুস্তাফা সব কিছু জানেন বাবা। আমার নবী পাক বলল ঠিক আছে চলো। আমার নবী মুস্তাফা যেমন এসছেন বাবা বলছেন চাচা, বলল কি হইলো বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে? চাচা বলছে ভাতি আসসালামু আলাইকুম, দেখুন আপনাদেরকে খাবারের কথা বললাম, রান্নাশালা থেকে আমাকে ফোন করছে, হ্যাঁ মেয়ে ছেলে এবং বেটা ছেলে যাদের ক্ষুধা লেগেছে হালকা হালকা উঠিয়ে খেয়ে আসো, আর বলবো না। হ্যাঁ কি শেষ, আর ভারী রাত্রি হলে পরে আপনাদের এখানে চা এবং বিস্কুট দেওয়া হবে যতই থাকে। আমরা চা পাবো না লাগছে? আমরাও পাবো? তাহলে তো জমে গেল। ও আমি ভাবছি খালি ওর খেলে গিয়ে নিমন্ত্রণ করেছে, আমরা কহে না। আচ্ছা সবাইকে দিয়েছে, হ্যাঁ চিন্তা নাই। আমার নবী বলছেন চাচা অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে চাচা? বলছে ভাতিজা পরে বলবো, আগে তুলো না হলে আমার জান গেল। বলছেন চাচা তোমাকে তুলতে পারি একটা শর্ত আছে। আবু জেহেল বলল টাকা চাই পয়সা চাই ধান দাওলা যা চাই দিয়ে দেবো যাতে কলেমা পড়তে না বলে। তো আমার নবিকার অন্য কথা বলবে, বলে ভাতি যা শর্ত কি আছে বলো দেখি। বলছেন চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধুমাখা কলমা শরীরে পড়ালেন। আবু জেহেল বলল যে যেটা ভয় করছিলাম সেটাই হইলো, এখন যদি বলি ভাতিজা পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবো না, আর ভাতিজা না তুললে পৃথিবীর কেউ তুলতে পারবে না। বলো ভাতিজা বুঝলে একটু চালাক তো, বলছে ভাতিজা কথা দিলাম তুলো পড়বই পড়বো, বলে পড়বো না একনিকা পহর ওঠেই। আবু জেহেল বললো ভাতিজা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? কথা দিলাম পড়বো আগে তুলো। আমার নবী বুঝে গেল ইকুত্তার দুম সোজা হবে না কে তুইলেই দি। বলছেন চাচা গো ঠিক আছে তবে তুলে দি। আমার নবী বলছেন চাচা একটু হাতখানা বাড়িয়ে দেন চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও, গোটা মাক্কার রশ্মি নিয়ে এসে তুলতে পারলো না, রে বলছে হাত বাড়াও, ফের তো বেটা জাদু করছে। মনে মনে বলছে ভুইটা বলছে না যদি বলে তো আর তুলবেই না তোকে। আমার নবী বলছেন চাচা হাতখানা বাড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা যেমন হাতখানা নিচে নামিয়েছেন বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন বাবা, আর যেমনই লম্বা করে দিয়েছেন বন্ধুরা আবু জেলের হাতখানা ধরে বাবা গো এমন জোরে টান দিয়া আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছেন বাবা গো, গায়ের ধুলাগুলা ঝাড়তেছে, চলে তো যাবো একবার বলে দেখি। বলছেন চাচা বলো কি হইলো বাছা? চাচা এবার কলেমা পড়ে হেলাও চাচা। বলছে ভাতে যা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তুই লাগে ভুল করলাম? বলে না ভাতিজা আজকে একটা শিক্ষা পেলাম। বলে কি শিক্ষা? বলে ভাতিজা আগে জানতাম যে তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। এ কি কুত্তার দুম সোজা হইবে ভাই? মাওলানা সাহেব বলছে যে কুত্তার দুম সোজা করবে 10,000 টাকা। একটা লোক ভাবলো যে কুত্তার দুমকে সোজা করা কোনো ব্যাপার হইলো নাকি, সোজা করব সকালে মাওলানার কলার ধরে 10,000 লিব, নিজের কুত্তাকে গাছের সঙ্গে বাঁধাইছে, 2 লিটার ডালদার তেল নিয়েছে। বলছে বিবি তাড়াতাড়ি সোজা করো মাওলানার কাছে 10,000 লিব। একবার বিবি বলছে একবার স্বামী বলছে, বিবি বলছে স্বামী বলছে, সারাদিন মলেছে সন্ধ্যার সময় ভাবলো একবার ছেড়ে দেখি, যেমনই ছাড়ছে তো ঘুর কুর্তার দম সোজা হইবে না। ওই রকম আবু জেহেল সোজা হইল না। আবু জেহেল বলছ না না তোমার কথা শোনা যাবে না ও যুবক বন্ধুগণ বাবারা ও গো আমার ভাইরা। আবু জেহেল সেখান থেকে চলে গেল বাবা।